তো আমরা এলেই দেব, কোনো উপায় নেই। মাননীয় আজ নন্দীগ্রাম থেকে নমিনেশন করেছেন, আমি আজকে অবজেকশন করেছি। ছটা মামলা আছে ডায়রিটাতে, ছটা মামলা, সাপ্রেস অফ ফ্যাক্ট। 18 সালে 5টা আসামে মামলা হয়েছিল, দেয়নি, আর একটা সিবিআইয়ের কাছে মামলা পেন্ডিং আছে, সেটা দেয়নি। আমি আজকে কমপ্লেন করেছি। এই গোটা মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে, নিজে মিথ্যাবাদী, গোটা রাজ্যটাকে ওই জায়গায় নিয়ে যাচ্ছে। আজকে প্রায় 1200 বেশি শিক্ষক শিক্ষিকা, তৃণমূল কংগ্রেস শিক্ষা সেল, সেটার নামেই শিক্ষা সেল, তার না আছে মাথা না আছে মুন্ডু, সেই শিক্ষা সেল ফেলে দিয়ে পুরো ব্যবস্থাটাকে বদলানোর জন্য আপনারা বেরিয়েছেন। अड़ी सोमवार से शुक्रवार शाम 6 बजे सिर्फ TV9 भारतवर्ष पर।